থানাকুল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পিডব্লিউডির জায়গা দখল করে বিজেপির কার্যালয় তৈরির অভিযোগ। সমস্ত বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী সমিতির সহ এলাকার মানুষ থানা সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, থানাকুলের বাস স্ট্যান্ড সংলগ্ন এফসিআই গোডাউনের পাশে একটি পিডব্লিউডির জায়গা রয়েছে। সম্প্রতি স্থানীয় বিজেপি নেতৃত্ব সরকারি জায়গা দখল করে রাতারাতি দলীয় কার্যালয় গড়ে তোলাতে সচেষ্ট হয়েছেন। বিষয়টি নজরে আসতেই স্থানীয় একটি ক্লাব এবং এলাকার মানুষ এটি তৈরিতে বাধা দেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়েই এলাকার মানুষরা বিডিও পিডব্লিউডি ব্লকের পাশাপাশি থানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু সেই অর্থে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ বা প্রশাসন বলেই অভিযোগ। স্থানীয় বাসিন্দা তথা ক্লাবের সভাপতি সদস্য শ্রীমন্ত ঘোষ বলেন, যে জায়গায় বিজেপির কার্যালয় তৈরি করা হচ্ছে সেটি সরকারি জায়গা, কখনো বা রাতের অন্ধকারে আবার কখনো বা দিনের আলোতে কার্যালয় তৈরি করছে। বিজেপির লোকজন পার্টি অফিস তৈরির ক্ষেত্রে গোপন পন্থা অবলম্বন করেছে। তাদের যেখানে কার্যালয় তৈরি হচ্ছে তার আশপাশ এলাকা ত্রিপল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, এর ভেতরে চলছে গোপন কাজ। সমস্ত বিষয়টি নিয়ে থানাকুল বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে তারা প্রশাসনিক দপ্তরে সমস্ত বিষয়টি নিয়ে লিখিত দিয়েছেন। এই জায়গায় যদি কোনো দলীয় কার্যালয় গড়ে ওঠে তাহলে এলাকায় সুস্থ পরিবেশ নষ্ট হতে পারে। ছোটন বলেছে যে যে কুণাল কুশল বটব্বাল, সে ওখানে একটা পার্টি অফিস করছে, বিজেপির ঝান্ডা লাগিয়ে পার্টি অফিস করছে। অসুবিধা বলতে একবারে ক্লাবের মুখোমুখি আমাদের ক্লাবের পুজো হয়, প্রায় 25-30 বছর ধরে আমাদের পুজো হয়ে আসছে। এই আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে, এই প্রোগ্রাম যদি পরবর্তীকালে ওই ওই যে ওরা যে প্রকৃতির ছেলে, যে কোনো সময় অশান্তি একবার হবেই। আমাদের ক্লাব 25-30 বছর, পুজোটা কতদিন হচ্ছে মোটামুটি প্রায় 28 বছর পুজোটা হচ্ছে। হ্যাঁ, আমরা এটা নিয়ে এমএলএ সাহেবকে প্রথম ব্যাপারটা জানাই, যেহেতু বিজেপি ঝান্ডা লাগিয়ে অফিস করছে, আমরা এমএলএকে ব্যাপারটা প্রথম বলি, এমএলএকে আবার দরখাস্ত দিই, এমএলএর বাড়ি যাই, সমস্ত কথা হয়। আমরা বিডিওকে দিয়েছি, প্রধান সাহেবকে দিয়েছি, বিএলআরওকে দিয়েছি, হ্যাঁ পিডব্লিউডি অফিসারকে দিয়েছি, থানায় দিয়েছি, আমরা সমস্ত ব্যাপারটা কমপ্লেন করেছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে ব্যাপারটা দেখছি, যদি আমাদের সম্মুখ থেকে যদি ওদের পার্টি অফিসটা যা যদি না উঠে, আমরা পরবর্তীকালে আমরা ক্লাবের তরফ থেকে বা এখানে এলাকার যে দোকানদার আছি, আমরা পুজোটা করি, এলাকার দোকানদার মিলেই পুজোটা করি। দেখবেন যে লেখা আছে যে ব্যবসায়ী সমিতি, মানে ব্যবসাদার ব্যবসায়ী বৃন্দ, সেখানে বাসিন্দাদের নিয়ে আমরা আমরা পরবর্তীকালে যদি না কোনো সুরাহা হয়, আমরা পরবর্তীকালে বৃহত্তর একটা আন্দোলনের চেষ্টা করব, যাতে ক্লাবের সম্মুখ থেকে অন্তত পার্টি অফিসটা অন্তত সরে যায়। স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য বেআইনিভাবে দলীয় কার্যালয় তৈরির কথা স্বীকার করে নিয়েছে। বিজেপির 129 নম্বর বুথ সভাপতি রবিন পোরেল বলেন, এটা একেবারেই উচিত হয়নি। সরকারি জায়গা দখল করে বিজেপির কার্যালয় তৈরি সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি নির্মীয়মান পার্টি অফিস থেকে কিছুটা দূরে ক্লাব রয়েছে, এর ফলে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দলীয় বিধায়ককে জানিয়েও কাজ হয়নি বলেও দাবি রবিনবাবুর। কি বলবেন, ঘটনাটা যে ঘটেছে আমরা ছোটোবেলার দিকে দেখছি, এখানে আমাদের দুর্গা পুজো হয়, তার আগে বাবারা কাকারা পুজো করে যায়, কিন্তু এখন যে ঘটনাটা ঘটছে দেখি না, ক্লাবের সামনে একটা বিজেপির পার্টি অফিস হচ্ছে। আমিও বিজেপি করি, আমি বিজেপির বুথ কমিটির সভাপতি, সেইটা এমএলএকে আমরা জানিয়েছিলাম, এমএলএকে দরখাস্ত দিয়েছিলাম, এমএলএ বলছে দেখছি করে মোটামুটি টাইম কাটিয়ে দিয়েছে, কিন্তু এইদিকে বিজেপির পার্টি অফিস হয়ে গেছে। কিন্তু আমরা চাইছি কি, ক্লাব তরফ থেকে, ব্যবসাগণের তরফ থেকে, আরও যেখানে আমাদের গ্রামবাসী আছে, তারা এটা মেনে নিতে পারছে না। কেন, একটা পাশে ক্লাব আছে, তার যদি বিজেপির পার্টি অফিস হয়, একটা ক্লাবের সমস্ত বিজেপির ছেলে থাকে, কংগ্রেসের ছেলে থাকে, সিপিএমের ছেলে থাকে, সমস্ত ক্লাবের ছেলে থাকে, দুদিন পরে অশান্তি হবে, মারপিট হবে, ঝামেলা হবে, এরা গ্রামের লোক আর ব্যবসা সমিতির লোকেরা মেনে নিতে পারছে না, আমিও মেনে নিতে পারছি না। কিন্তু আমরা এমএলএকে জানিয়েছি, এমএলএ বলছে আজ দেখবো কাল দেখবো, এম করে করে কিছু মানছে না, এটা গায়ের জোরে হচ্ছে। আমিও পার্টি করি, বিজেপি পার্টি করি, কিন্তু আমিও মেনে নিতে পারছি না। এই জন্য আমরা থানাতে গেলাম, থানা বলছে এমএলএ কাছে যাও, এমএলএ কী বলছে শুনবো। আমরা এমএলএ কাছে দরখাস্ত দিয়েছি, থানাতে দিয়েছি, বিডিও অফিসে দিয়েছি, তারপরে আমাদের পিডব্লিউ অফিসে দিয়েছি, পঞ্চায়েতে দিয়েছি, এখন পর্যন্ত কোনো এর ঠিকানা মোটামুটি কোনো জায়গায় পাওয়া যাচ্ছে। আমরা চাইছি ওই ওই জায়গার দিকে যেমন বিজেপির পার্টি অফিস যেমন সরে যায়, অন্য জায়গায় যেমন হোক, তাহলে আমরা এটা এর মধ্যে মতামত আছি। কিন্তু ক্লাবের সামনে একটা বিজেপির পার্টি অফিস কোনোদিন আমি চাইছি না। এরকম সেটা আজকে বিজেপি কেন, আগে তো অনেক তৃণমূল এসছে, সিপিএম এসছে, কিন্তু কোনোদিন শুনিনি ক্লাবের সামনে বিজেপির পার্টি অফিস কি কোনো সিপিএমের পার্টি অফিস কি কংগ্রেসের পার্টি অফিস, কোনোদিন শুনিনি।
এটা হচ্ছে গায়ের জোরে মনে হচ্ছে এটা হচ্ছে এমএলএ কে আমিও জানি যে এমএলএ এর কোনো উত্তর দেয়নি। স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা বলছেন সম্পূর্ণ বেআইনি ভাবে বিজেপি কার্যালয় তৈরি করছে, পাশেই যে ক্লাব রয়েছে তাই প্রশাসনিক ভাবে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা উচিত। পুজোটা দুর্গাপুজো আমরা ব্যবসা সমিতি থেকে পাড়ার সমস্ত গ্রামবাসী থেকে আমরা পুজোটা করে আসছি, এই অবস্থায় আমাদের ক্লাবের সম্মুখে যে পার্টি অফিসটি হচ্ছে সেটা আমাদের পক্ষ থেকে ঠিক মাননীয় সভা দেখতে পাচ্ছি বিজেপির তরফ থেকে। হ্যাঁ, তা সেই হিসাবে আমরা এটার খুবই মানে আমাদের নিজেদের গ্রামবাসী থেকে আরম্ভ করে দোকানদার যারা বাসস্ট্যান্ডের সংলগ্ন দোকানদাররা আমরা যে পুজো করি আমাদের খুবই খারাপ লাগছে এই জিনিসটা, যাতে করে একই সব ছেলেরা মারপিট খুনোখুনি করে যায় আগামী দিন এটা কি তৈরি হয় যাতে না হয় সেটা সুবন্ধ ব্যবস্থা করবেন। ক্লাবের পাশে বিজেপি না হলেই ভালো হতো, আমরা যেহেতু পাশাপাশি থাকি পাশাপাশি দোকান পুজোটা হয় পাশাপাশি দোকানদার আমরা, সেই হিসাবে না হলেই ভালো হতো। তো অনেক রকমের অসুবিধা হতে পারে, অনেক রকমের অসুবিধা হতে পারে, পার্টি অফিস যেহেতু একটা ক্লাব পাশাপাশি সেই হিসাবে অনেক রকমের অসুবিধা হতে পারে। এখন দেখার সরকারি জায়গা দখল করে বিজেপির দলীয় কার্যালয়ের নির্মাণ রুখতে কি পদক্ষেপ নেয় পুলিশ ও প্রশাসন। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।